আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছে আমি বকুল আক্তারীতি ঘাটাইলের জন্য প্রতিনিধি জানান সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস তারই ধারাবাহিকতা জনসমাগম এড়াতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে তাই বিপাকে পড়েছে দেশের নিম্ন আয়ের মানুষগুলো যেমন ভ্যান রিক্সা চা পান বিক্রেতা এবং ডে এইসব নিম্ন আয়ের মানুষগুলো তাই এইসব দরিদ্র মানুষের মাঝে ঘাটাল উপজেলা সাত নর দিগর ইউনিয়নের কদমতলি ঐতিহ্যবাহী জনতা ক্লাবের উদ্যোগে ইউনিয়নের প্রায় ছয় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাউল ডাল আলু পেঁয়াজ সাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ